বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি মহাশয়, উপস্থিত সহকারী প্রধান শিক্ষক মহাশয় এবং অন্যান্য শিক্ষক শিক্ষিকা মন্ডলী, এবং আজকে আমাদের সকলের জয়নের মধ্যে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, জীবনের অনেকটা পথই চলা হয়ে গেল। ছাত্র জীবনের শেষ অধ্যায় অর্থাৎ তোমাদের ছাত্র জীবনের গধূলি লগ্নে তোমরা আজ উপস্থিত হয়েছ, আর কিছুটা অগ্রসর হলেই তোমাদের ছাত্র জীবন মোটামুটি ভাবে শেষ। বিদ্যালয়ের সঙ্গে আপাত দৃষ্টিতে তোমাদের বিচ্ছেদ ঘটে গেল, কিন্তু একটা কথা বলে রাখি যে বিদ্যালয় জীবন যতই শেষ হয়ে যায়, বিদ্যালয়ের সঙ্গে সম্পর্কটা কিন্তু কখনো শেষ হয়ে যায় না। শিক্ষার্থীদের সাথে শিক্ষা প্রতিষ্ঠানের সম্পর্কটা অনেকটা শিকড়ের সঙ্গে মাটির যে সম্পর্ক, ঠিক সেই সম্পর্কটা। শিকড় মাটিতে প্রবেশ করে, মাটিকে আঁকড়ে ধরে, আর মাটিও শিকড়কে আলিঙ্গন করে নেয়। যখন সেই গাছটাকে ওভরানো হয় তখন শিকড় কিন্তু একা চলে আসে না, মাটিও তার সাথে চলে আসে। কাজেই শিকড়ের আর মাটির সম্পর্কটা কখনো ছিন্ন করা যায় না। ঠিক সেইভাবে বিদ্যালয়ের সঙ্গে ছাত্রদের সম্পর্ক কখনো শেষ হয় না, সেজন্যই ছাত্র জীবন শেষ হয়ে যাওয়ার পর বলা হয় প্রাক্তন ছাত্র, অর্থাৎ ছাত্র জীবন আমাদের কখনোই শেষ হয় না। তবে নিয়ম মতো তোমাদের অগ্রসর হতে হবে, আমরা চেষ্টা করলেও তোমাদেরকে ধরে রাখতে পারবো না। আমাদের সকলের চিরকালীন অন্তরের কামনা, যেতে আমি দিব না তোমায়, কিন্তু তবু যেতে দিতে হয়। কালের যে প্রবাহ, কালের যে স্রোত, সেই স্রোতের ধারা সকলকেই প্রবাহিত করে নিয়ে চলে যায়, ভাসিয়ে নিয়ে যায়, আর সেই স্রোতে আমাদেরকেও ভাসতে হবে, না হলে আমরা স্তব্ধ হয়ে যাব। কারণ যে নদী হারে স্রোত চলিতে না পারে, সহস্র শৈবাল রাশি বাঁধিয়াছি তারে, অর্থাৎ গতিশীলতায় জীবন, স্থিতিশীলতায় মরণ, কাজে তোমাদের এগিয়ে যেতেই হবে। সেক্ষেত্রে তোমাদের বিদায় জানাতেই হবে আজকে, তাই অশ্রু দিয়ে তোমাদের বাঁধব না। জীবনের পথে এগিয়ে যাওয়ার জন্য আমরা অনেক বেশি করে তোমাদের উৎসাহিত করব। আজকে এই বিদ্যালয় জীবন ত্যাগ মানে তোমাদের বৃহত্তর জীবনে উপস্থিত হতে হবে, অগ্রসর হতে হবে, বিদ্যালয়কে ত্যাগ করে মহাবিদ্যালয়ে যেতে হবে। একটা কথা জেনে রাখবে, আমাদের মানব জীবন অপূর্ণ, সে সবসময় পূর্ণতার দিকেই ধাবিত হয়। কাজে এই বিদ্যালয় জীবনকে পিছনে ফেলে রেখে তোমরা যে সামনে এগিয়ে যাচ্ছ, সেটা পূর্ণতার দিকেই যাত্রা। আর এই যে যাত্রা পথ, এই যাত্রা পথটা কিন্তু শুধুই ফুলের পাখিতে বিছানো হবে না, সেটা যদি তোমরা ভেবে থাকো সেটা ভুল। এ পথে, জীবনে চলার পথে অনেক কাঁটা আছে, অনেক বাধা আছে, অনেক যন্ত্রণা আছে, ব্যথা আছে। সেই যন্ত্রণা এবং ব্যথাগুলোকে জয় করে জীবনে এগিয়ে যেতে হবে। জীবনের সমস্ত দায়িত্ব কর্তব্যকে পালন করে, প্রতিকূলতাকে জয় করে জীবন সংগ্রামে টিকে থাকার নামই হচ্ছে জীবন। আর জীবনের মধ্যে বেঁচে থাকার আনন্দই হল মুক্তির আনন্দ। মুক্তির আনন্দ জীবন থেকে পালিয়ে গিয়ে নয়, আমাদের একটা ছাত্র সেটা বোকামোর মতোই কাজ করেছে, মুক্তি সেটা নয়। জীবনের মাঝে বেঁচে যদি জীবন পুরো করতে না পারি তো মুক্তির আনন্দ কি? কিছুই নয়। রবীন্দ্রনাথ বলছেন, মানুষের বিলুপ্তি সাধন করে যদি মানুষের মুক্তি, তবে মানুষ হোক। যাই হোক, তোমরা জীবনের পথে এগিয়ে যাও, জীবনের জীবনমুখী হও, জীবন বিমুখ নয়। তাহলেই দেখবে যতই দুঃখ আসুক, যতই কষ্ট আসুক, সেই দুঃখ কষ্টগুলোকে আমরা অতি সহজেই জয় করতে পারবো। ভগবানের কাছে একটাই প্রার্থনা, ভগবান দুঃখ দাও, কষ্ট দাও, যন্ত্রণা দাও, কিন্তু সেই সাথে সাথে দুঃখ কষ্টকে জয় করার ক্ষমতাও দাও। এইভাবে তোমরা যদি বাস্তবটা মেনে নিয়ে জীবনে অগ্রসর হতে পারো, তাহলে জীবনটা অনেক বেশি বৈচিত্র্যপূর্ণ হয়ে পড়বে। তোমরা তো টুয়েলভে পড়েছো, রবীন্দ্রনাথ বলেছেন, সত্য যে কঠিন, কঠিনের ভালোবাসি না। কাজে এই কঠিন সত্যকে জীবনে মেনে নিয়েই পথ চলতে হবে। কাজে আজকে আমি এর কথা বলবো না যে তোমাদের কি করণীয়, ভালো করে পড়াশোনা করো, উচ্চ মাধ্যমিক তোমরা দেবে, দায়িত্ব বোধ আমাদের থেকে অনেক বেশি তোমাদের। তোমরা জানো তোমরা তোমাদের কি করণীয় এই মুহূর্তে। তবে একটা কথা বলে রাখি, জীবনের বিদ্যালয় জীবনটা হচ্ছে, ছাত্র জীবনটা হচ্ছে একটা সম্পদ।
এই ছাত্র জীবনের সার্থকতা সেদিন আরো বেশি করে তাৎপর্যপূর্ণ হয়ে পড়বে যেদিন তোমরা বড় হয়ে বিদ্যালয়ের জন্য কিছু করতে পারো। তোমরা বড় হবে, অনেক বড় হও, কিন্তু বিদ্যালয়কে ভুলে যেও না। জীবনে যদি কোনোদিন সুযোগ আসে বিদ্যালয়ের পাশে থাকার, বিদ্যালয়ের জন্য কিছু করার, সেটা অবশ্যই করো। আর কখনোই নেতিবাচক চিন্তাগুলো মনের মধ্যে এনো না। জীবনে সফলতা হবেই, বেঁচে থাকতে আমাদের হবেই সকলের সাথে, সকলের পাশে। কারণ পুষ্প আপনার তরে ফোটে নয়, পরের জন্য নিজের হৃদয়কে পুষ্পিত করো। অর্থাৎ পরের দুঃখ এবং পরের আনন্দগুলোকে যদি অন্তর দিয়ে ভাগ করে নিয়ে আমরা জীবনে বেঁচে থাকতে পারি, সেটাই হবে প্রকৃতপক্ষে ভাঁচা। এই ভাঁচার আনন্দ তোমাদের মধ্যে সঞ্চারিত হোক, সংকীর্ণতাকে পিছনে ফেলে বৃহত্তর ক্ষেত্রে তোমরা এগিয়ে যাও। তোমাদের সকল উদ্দেশ্য সফল হোক, সুখী জীবন তোমাদের হোক, ঈশ্বরের আশীর্বাদ তোমাদের উপর বর্ষিত হোক। এই প্রার্থনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।